জেলা প্রশাসক সম্মেলন 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সেটা বাস্তবায়ন করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমি 96 সালে প্রথম সরকার গঠন করি, তখন অনেক উন্নয়নের কাজও আমরা করা শুরু করেছিলাম, অনেক পরিবর্তন এনেছিলাম। তবে 5 বছর সময় দেখতে দেখতে চলে যায়, পরবর্তীতে যারা সরকারে আসে সেই উন্নয়নের ধারাগুলি কিন্তু ধরে রাখেনি। যেমন সাক্ষরতার হার যা ছিল 45 ভাগ, আমরা 65.5 ভাগে বৃদ্ধি করেছিলাম, সেটা আবার কমে যায়। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে সরকার গঠন করেছিলাম, সেই বাংলাদেশকেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, সেই 1999 সাল বা 2000 সালের মধ্যেই। কিন্তু আবার সেই দেশ খাদ্যে ঘাটতি দেশে পরিণত হয়। বিদ্যুৎ উৎপাদন 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম, আবার সেই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনও কমে যায়। একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে যে উন্নয়নটা টেকসই হয় না বা দৃশ্যমান হয় না, সেটাই প্রমাণিত সত্য। যাক, আমি দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই যে 2008 সালের নির্বাচনে দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল। কারণ 2008 সালে যে নির্বাচনের ইতিহাস, সেটা হচ্ছে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 300 সিটের মধ্যে 233টা সিট, আর বিএনপি জামাত জোট তাদের 20 দলের জোট নিয়ে তারা পেয়েছিল মাত্র 30টা সিট পার্লামেন্টে 300 আসনের মধ্যে। জনগণের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে, যে কারণে আমরা প্রতিটি নির্বাচনী ইশতেহার যখন ঘোষণা দিই, দল হিসেবে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা কিন্তু যেন তেন বসে করি না। বিরোধী দলে থাকা অবস্থায়ও আমরা প্রতিটি বিষয় ভিত্তিক, আমাদের সাব কমিটি আছে, আমরা সেমিনার করি, আলোচনা করি, আমরা সারা বাংলাদেশের তথ্য নিয়ে এবং তারই ভিত্তিতে এবং জাতির পিতা সেই নির্দেশনা নিয়েই কিন্তু আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করি, এবং প্রতিটি নির্বাচনে একটি প্রতিপাদ্য বিষয় আমরা সামনে রাখি, আর সেইভাবে আমরা কিন্তু সেই নির্বাচনী ইশতেহার অনুসরণ করি, দেশের উন্নয়নের কাজ করি বলেই আজকে দেশের মানুষ সেই উন্নয়নের সফলতা পাচ্ছে। 2023 সালে জেলা পরিষদের সম্মেলন, আমরা আপনাদের জেলা প্রশাসককে নিয়ে আমরা সম্মেলন করেছিলাম, সেসব আমরা অনেকগুলি দিক নির্দেশনাও দিয়েছিলাম। সেটা ছিল আমাদের মানে পরবর্তী নির্বাচনের ঠিক আগের বছর। তবে আমি ধন্যবাদ জানাই যে সে সময় যে সমস্ত দিক নির্দেশনাগুলি দেওয়া হয়েছিল, জেলা প্রশাসকের আপনারা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং সে বিষয়গুলিকে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতি বছরই আমরা বসি, আলাপ আলোচনা করি এবং আমাদের সরকারের গৃহীত কার্যক্রমগুলি যাতে সুষ্ঠুভাবে চলে সেটা আমরা ব্যবস্থা নিই। প্রতি বছর যখন আমরা বাজেট তৈরি করি, আমরা কিন্তু আমাদের নির্বাচনের ইস্তাহারটা সারাতে হাতে রাখি, জনগণের কাছে কি অঙ্গীকার করে এসেছি সেটাও যেমন আমরা স্মরণে রাখি, তার কতটুকু বাস্তবায়িত হলো আর আরও কী কী সামনে করা দরকার, এবং তাছাড়া বিশ্ব পরিস্থিতিতে নতুন নতুন বিষয় আসে, সেদিকে লক্ষ্য রেখে দেশকে আরও সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাব সেই বিষয়গুলি আমরা দেখি। কাজে আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, সেটাই আমাদের লক্ষ্য। এবার নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশন এই প্রথম আমরা একটি আইন তৈরি করে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছি, এবং নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করেছে এবং নির্বাচন কমিশনেরই নির্দেশনা অনুসরণ করে জেলা প্রশাসকগণ নির্বাচনের দায়িত্ব অত্যন্ত সফলভাবে আপনারা পালন করেছেন, সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি এটা বলতে পারি, 1975 সালের পর থেকে যতগুলি নির্বাচন আমি দেখেছি বা প্রত্যক্ষভাবে এবং নির্বাচনে অংশগ্রহণও করে দেখেছি, কীভাবে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে সেগুলো আমাদের নিজেদের দেখা।
তবে এবারে নির্বাচন সে আমি মনে করি যে সবথেকে সুষ্ঠু একটা নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রকৃতপক্ষে যারা নির্বাচনই চায়নি যাদের লক্ষ্য ছিল এদেশের জন্য কোনো নির্বাচনই না হয় অনির্বাচিত অস্বাভাবিক পরিস্থিতি আবার সৃষ্টি হয় যা 75 সালের 15 আগস্টের পর থেকে দীর্ঘ 21 বছর এদেশের মানুষ যে কষ্ট ভোগ করেছে এরপর আবার 2001 থেকে 2008 পর্যন্ত সেই পরিস্থিতি যেন আসে তাদের কাছে হয়তো নির্বাচনটা পছন্দ নাও হতে পারে কারণ তাদের মন মতো কাজ হয়নি কিন্তু সাধারণ মানুষ এবার একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত মহিলা এবং প্রথমবার যারা ভোটার তরুণ ভোটাররা তাদের আগ্রহ সবথেকে বেশি ছিল এবং তারা যে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে এটা সমস্ত কৃতিত্ব আপনাদেরই আমি মনে করি যারা নির্বাচনী কাজে দায়িত্বে ছিলেন আপনাদেরই সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের 2008 নির্বাচনে ইস্তেহারে আমরা ঘোষণা করেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আমরা কিন্তু খুব সফলভাবে সেটা করতে পেরেছি এবারের নির্বাচনের ইস্তেহারে আমাদের ঘোষণা আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য সবথেকে বেশি প্রয়োজন আমাদের স্মার্ট জনগোষ্ঠী অর্থাৎ শিক্ষায় দীক্ষায় প্রযুক্তি জ্ঞানে স্মার্ট জনগণ আমাদের দরকার আর সেই লক্ষ্য নিয়ে কিন্তু এবারে আমাদের সকল কার্যক্রম আমরা উন্নয়নের কার্যক্রম আমরা গ্রহণ করি কিন্তু সেই সাথে সাথে দেশের মানুষের যে অধিকার সেটা নিশ্চিত করা দরকার যেমন এখন আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-19 অতিমারী যার প্রভাব সারা বিশ্বব্যাপী অর্থনীতিতে পড়েছে পৃথিবীতে এখন এমন এমন দেশ আছে যেখানে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি 40% আছে এরকম বহু দেশ এখন বিরাজমান বাংলাদেশও এর থেকে দূরে না যদিও বাংলাদেশের মূল্যস্ফীতি এখনো 10%-এর নিচেই আছে কিন্তু তারপরে এটা একটা সমস্যা রয়ে গেছে তো সেদিকে আমাদের সব থেকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাজার পরিস্থিতি কেমন আতাশা সামনে রোজা আসবে এই রমজান মাসে আমাদের কিছু কিছু ব্যবসায়ী থাকে সবসময় মজুদারি করে যা দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায় তো সেদিকে বিশেষভাবে একটা নজর আমাদের দিতে হবে কারণ এটা আশু করণীয় একটা কাজ আমাদের সামনে যে কোথাও যেন এভাবে মানে কোনো ভোক্তাদের কোনো রকম হয়রানি হতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে আমাদের দেশীয় উৎপাদন বাড়াতে হবে পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে এবং এটা যে আমরা করতে পারি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করেছি তো সেদিকে একটু নজর দেওয়া একান্তভাবে দরকার আর একটা হচ্ছে সরবরাহ সরবরাহের ক্ষেত্রেও কখনো শোনা যায় যে সেটা নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয় অথবা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয় কেউ কেউ মজুদার করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে দেবে না এই জাতীয় অবস্থা সৃষ্টি করে সেই সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার যেটা এই রমজান মাস সামনে রেখেই এই কথাগুলো আমি সবার আগে বললাম যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে সেই ব্যবস্থার দিকে সকলকে নজর দিতে হবে ইতিমধ্যে কয়েকটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি কিশোর জ্ঞান যখন ছেলেমেয়েরা স্কুলে যাবে পড়াশোনা করবে সেই সময় এই কিশোর গ্যাং এটা অতিমারী যখন বিশেষ করে কোভিড অতিমারীর সময় কিন্তু এই জিনিসটা সবথেকে বেশি সামনে এসেছে যে কারণে আমার মনে হয় প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে ছেলেমেয়েরা যারা শিক্ষা গ্রহণ করবে তারা কেন এই ধরনের জ্ঞান হবে এবং তারা কেন এই ধরনের অসামাজিক কাজে বা চিন্তায় খুন ডাকাতি এসবে লিপ্ত হবে সে বিষয়টা নজরদারি করা একান্তভাবে অপরিহার্য আমি মনে করি যে আমাদের কমিশনার বৃন্দ এবং জেলা প্রশাসক বৃন্দ একই উপজেলা পর্যায় পর্যন্ত বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে তারা ছেলেমেয়েরা যায় কিনা গার্জিয়ান যারা অভিভাবক তাদেরও একটু সামনে রাখা এবং তারা যা যা নিজে নিজে ছেলেমেয়ে তাদের তারা কী কী কাজ করছে কেউ জঙ্গিবাদ সন্ত্রাস মাদক অথবা এই কিশোর গ্যাং এর মধ্যে যুক্ত হচ্ছে কিনা সেদিকে একটু নজরদারি বাড়াতে হবে একটু আমার মনে হয় পরিবারকে একটু সচেতন করতে পারলে
আমার এই জিনিসগুলিও কিন্তু শুধু শুধু গ্রেপ্তার করে ধরে লাভ নেই, কারণ গ্রেপ্তার করে জেলে পাঠালে জেলে আবার এর থেকে আরও বেশি মানে যেগুলি জ্ঞান থাকে বা যেগুলি খুব আমার মনে হয় যারা বেশি মানে আইন শৃঙ্খলা ভঙ্গ করে অথবা খুন করে বা কোনো রকম অপরাধ করে মানে অপরাধীগুলি তাদের সঙ্গে মিশে এটা আরও খারাপ হয়ে যাবে। সেই কারণে গোয়া থেকে আমাদের ধরতে হবে, যে পরিবার থেকেই শুরু করতে হবে বা স্কুল কলেজ বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু করতে হবে, যে এই ধরনের ছেলেমেয়েরা যেন কখনো এই পথে না যেতে পারে সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার আমাদের। তাছাড়া খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যে রোজা আসলে এই সমস্যাগুলো আরও বেশি দেখা যায় যে খাদ্য নানা রকম সমস্যা করা, এগুলির দিকেও নজর দেওয়া একান্তভাবে দরকার। আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছি, আমরা কিন্তু অন্য কোনো দেশের সাহায্য নেইনি, কারণ তারা আমার দেশের নাগরিক। এবং আমি 81 সালে দেশে ফিরে আসার পর থেকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলাম। আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা বিশেষ কমিটি করে দিয়েছিলাম যার মাধ্যমে ওই অঞ্চলের কি সমস্যা, কেন এই অবস্থার সৃষ্টি হলো, কারণ এই অবস্থার সৃষ্টি হয়েছিল 76 সালের পর থেকে। তো সেগুলি জেনে আমরা দীর্ঘদিন কাজ করেছি এবং যারা মানে বিক্ষুব্ধ ছিল তাদের সঙ্গে আলোচনা করেছি, এবং যখন 96 সালে সরকার এসেছি তখন আমরা আমাদের পার্লামেন্ট কমিটি করেছি, পাশাপাশি আমি নিজে এদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে আমরা একটা শান্তি চুক্তি করতে সক্ষম হয়েছি। শুধু শান্তি চুক্তি না, সেখানে যারা অস্ত্রধারী ছিল 1800 অস্ত্রধারী আমার হাতে প্রকাশ্যে আমার সামনে তারা অস্ত্র সারেন্ডার করেছিল। পৃথিবীর বহু দেশে বহু শান্তি চুক্তি হয়েছে কিন্তু আমাদেরটা ছিল এ কারণে একটা অনন্য মানে ঘটনা, কারণ এই ধরনের ঘটনা খুব কমই ঘটে যে তারা সবাই অস্ত্র সারেন্ডার করে। কাজে পার্বত্য চট্টগ্রামে এখন ব্যাপক উন্নয়নের কাজ চলছে, আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সেগুলো আমরা করে যাচ্ছি। এবং আমাদের বর্ডার লাইনগুলিতে আগে ডিমার্কেশনটাও ঠিকমতো ছিল না বা সেখানে কোনো বর্ডার পোস্ট ছিল না, আমরা নতুন করে সেখানে বর্ডার পোস্ট তৈরি করা শুরু করে দিয়েছি। কাজে পার্বত্য চট্টগ্রামে এখনও কিছু কিছু দুর্ঘটনা ঘটে, তো এই বিষয়ের দিকেও একটু সকলকে নজর দিতে হবে যে সেখানে কোনো রকম যেন মানে অশান্ত পরিবেশ আবার ফিরে না আসে, সেখানে শান্তি সৌহার্দ্যপূর্ণ অবস্থায় যেন বিরাজমান হয়। এবং এদের বিশেষ আইনে চলে, তাদের সেদিকে লক্ষ্য রেখেও তাদের সার্বিক বিবেচনা তাদের দিকে দৃষ্টি দিতে হবে। আরেকটি বিষয়, আপনারা জানেন আমরা যে সার্বজনীন পেনশন স্কিমটা দিয়েছি, এটার উপরে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আমরা সামাজিক নিরাপত্তামূলক অনেক কাজ হাতে নিয়েছি, যেটা 96 সালে প্রথম যখন সরকারে আসি তখনই শুরু করেছিলাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বা দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা, এগুলি তো আগে ছিল না। আমাদের দলের পক্ষ থেকে যখন আমাদের অর্থনৈতিক নীতিমালা 1991 সালে প্রণয়ন করি তখন থেকে আমাদের চিন্তা ছিল যে আমরা সামাজিক নিরাপত্তামূলক কী কী ব্যবস্থা নেব সরকারে গেলে। 96 সালে সরকারে এসে আমরা এগুলি বাস্তবায়ন শুরু করি। তবে এই ভাতার উপর যেন মানুষ নির্ভরশীল না থাকে সে কারণেই আমাদের মনে করি যে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মানুষকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে মানুষ কিন্তু এখানে এগিয়ে আসবে। এবং এখানে যে 4টা ধাপে করা হচ্ছে তাতে একেবারে নিম্নবিত্ত যারা তাদের জন্য বিশেষ প্রণোদনাও দেওয়া হবে, যাতে করে তারা যখন কর্মক্ষীণ হয়ে পড়বে তখন তারা সেই সহযোগিতাটা সরাসরি পেতে পারবে। তাকে যদি এদেরকে সরাসরি আমরা তখন আর ওই ভাতার উপর তাদের ভাতামুখী হতে হবে না, নির্ভরশীল হতে হবে না। পাশাপাশি আমাদের সকলে তো আর সরকারি চাকরি করে না, যারা মানে নিজেরা চাকরি করে বা প্রবাসে যারা কাজ করছে, প্রবাসে আমাদের প্রায় 1 কোটির কাছাকাছি লোক বসবাস করে, তাদেরও একটা নিরাপত্তা বা তারা যখন দেশে ফিরে আসবে বা যখন আর কাজ করবার ক্ষমতা থাকবে না তখনও তারা যেন একটা ভালো পেনশন পেতে পারে সেদিকে বিবেচনা করেই কিন্তু আমরা এই কাজগুলি করেছি। তাছাড়া আমাদের বিভিন্ন পেশা আছে যেগুলি নিজেরা কাজ করেন, সেই ক্ষেত্রে তাদেরকেও, যেমন আমাদের আইনজীবী আছে, অনেক ডাক্তার আছে বা অন্যান্য ক্ষেত্রে কাজ করেন যারা, বা আমরা রাজনীতিবিদরাই তো, আমাদের বা ভবিষ্যৎ কি, আমাদের তো পেনশনও নাই কিছুও নাই, কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমে যদি সকলেই যুক্ত হতে পারে তাহলে প্রত্যেকের একটা নিরাপত্তা আসে। তো সেদিকে লক্ষ্য রেখে
আপনারা যদি এই ব্যাপারে একটু মানুষকে সচেতন করেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এত জনগোষ্ঠী এখন কিন্তু সকলেই আর্থিক সচ্ছলতা বেড়েছে। আমি মনে করি ইনকাম ট্যাক্স দেবার মতো যোগ্য বহু লোক এখন উপজেলা পর্যায় পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে, কিন্তু সেখানে কিন্তু এই ট্যাক্স মানে কালেকশনের বা ট্যাক্স আদায় করার সেই ব্যবস্থাটা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিকভাবে হয়নি। এখনও আমাদের যারা ট্যাক্স দেয় খুব সীমিত আকারে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করেছিলাম, আপনারা জানেন যে আমাদের পার্লামেন্ট মেম্বাররা এক সময় আমাদের ট্যাক্স দিতে হতো না আগে, বা এমনকি আমাদের মন্ত্রিপরিষদে ওটা ছিল, কিন্তু আমি প্রথমেই আমাদের পার্লামেন্ট মেম্বার এবং যারা সরকারি কর্মচারী স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের ট্যাক্স দেওয়ার থেকে তাদের মওকুফ করা হয়েছে, এই কারণে যে তখন পূর্ণাঙ্গ বেতন দেওয়া যেত না, পূর্ণাঙ্গ বেতন দেওয়ার মতো সেরকম আর্থিক অবস্থা ছিল না, কোনো কারেন্সি নোট ছিল না, রিজার্ভ ছিল না, তো সেই জন্য তাদের ট্যাক্সটা সরকার দিয়ে দিত। কিন্তু পরবর্তীতে তো সকলেই সেই শক্তি হয়েছে, যার কারণে এখন সকলেই ট্যাক্স ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষের যে অর্থনৈতিক সচ্ছলতা যতটা বৃদ্ধি পাচ্ছে ততটা কিন্তু আমাদের মানে যারা ইনকাম ট্যাক্স দেওয়ার কথা দিচ্ছে না, তো সেই ব্যাপারে মানুষকে যদি একটু সচেতন করা যায়, উদ্বুদ্ধ করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলি একে একে দূর হবে বলে আমি বিশ্বাস করি। আমাদেরকে অনেক জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের উর্বর মাটি, আমাদের দক্ষ মানুষ আছে, মানুষগুলি বিশাল জনগোষ্ঠী আছে। স্বাধীনতা পরপর যখন আমাদের দেশ একেবারে বলতে গেলে যুদ্ধ বিধ্বস্ত, সেই সময় এক কোনো সাংবাদিক জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বলেছিলেন যে আপনাদের তো কোনো সম্পদই নেই, কিচ্ছু নেই, তারপরে এইরকম বিধ্বস্ত অবস্থা আপনি কীভাবে কী দিয়ে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলবেন। তিনি জবাব দিয়েছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, আমি এই মাটি ও মানুষ দিয়েই আমাদের দেশকে আমরা গড়ে তুলব। কাজেই দেশের মানুষের উপর বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আস্থা বিশ্বাস এবং আমাদের যে উর্বর মাটি, এবং তিনি আরেকটা বলতেন যে যে মাটিতে একটা বীজ ফেলে গাছ হয়, ফল হয়, সে দেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে, এবং সেইভাবে কিন্তু তিনি পরিকল্পনা নিয়েছিলেন। তা আমাদেরকে সেই কথাটাই ভাবতে হবে যে আমাদের এই উর্বর মাটি ব্যবহার করেই আমরা কিন্তু দেশের উৎপাদন বৃদ্ধি করতে পারি। এবং আমি 96 সালে এসে সর্বপ্রথম যেটা করেছিলাম যে কৃষির উপরে গুরুত্ব দিয়ে কৃষি উৎপাদন যাতে বৃদ্ধি পায় কৃষি গবেষণার উপর আলাদা গুরুত্ব দিই এবং আলাদা বাজেট টাকাও দিই, আর সেই গবেষণার ফসল এখন কিন্তু আমরা পাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশ খাদ্যে বা অন্যান্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে আরও আমাদের বেশি নজর দেওয়া একান্তভাবে দরকার। তাছাড়া গ্রাম পর্যায়ের মানুষকে একটু প্রশিক্ষণ দিলে তারা যে খুব ভালো কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন বহুমুখী করা, সেই সাথে শুধু আমি কৃষি বলবো না, কৃষি খাদ্য না, তাছাড়া অন্যান্য জিনিসগুলি পত্র উৎপাদন করতে পারে, বিভিন্ন মানে তাছাড়া পশু পাখি পালন, মাছের চাষ করা, হাঁস মুরগি পালন থেকে শুরু করে আমাদের হস্তশিল্প থেকে শুরু করে বহু জিনিস আছে, একটু উদ্বুদ্ধ করলে আমাদের মানুষ উৎপাদন করবে। এবং যেটা এরপরে প্রয়োজনটা হচ্ছে বাজারজাত করা। আপনারা জানেন যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বহুমুখী গ্রাম সমবায় করতে চেয়েছিলেন, এবং কৃষি যান্ত্রিকীকরণ, এই কৃষি যান্ত্রিকীকরণের কথাটা কিন্তু তিনি সবসময় বলতেন। আমরা এ ব্যাপারে কিন্তু যথাযথ কাজ করছি, মানুষকে সহযোগিতা দিচ্ছি, এবং এটা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, এখন মানুষের আগ্রহ বাড়ছে, কিন্তু কৃষি যন্ত্রপাতি এত বেশি মূল্যবান যে সেটা হয়তো কিছু মানুষ কিনতে পারছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সাধারণ কৃষকদের মানে সুযোগটা এত বেশি না, হয়তো বড় যারা ধনী তারাই কিনতে পাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা সমবায়ের মাধ্যমে এই কৃষি যান্ত্রিকীকরণের ব্যবস্থাটা হাতে নিই, তাহলে যারা এমনকি যারা অনিবাসী মালিক আছেন, যারা এলাকায় থাকে না, তাদের জমি বা যারা বসবাস করে তাদের জমি, সব জমি কিন্তু চাষের আওতায় আনা যায়, এবং চাষের আওতায় এনে সেই উৎপাদিত পণ্যটা, যেটা জাতিপিতার এটাই ওনার পরিকল্পনা ছিল যে যারা কিষাণ কিষাণী
তারা তাদের একটা ন্যায্য ভাগ পাবে, যারা জমির মালিক তারা তাদের ভাগ পাবে, জমির মালিক ওখানে যারা বসবাস করে বা যারা মানে অনিবাসী যারা হয়তো অনুপস্থিত তারা, আর সমবায় কাছে একটা ভাগ যাবে আর সরকার ট্যাক্স পাবে। এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেশের জমিগুলি, কারণ যান্ত্রিকীকরণ করতে গেলে আমাদের যে ছোট ছোট ভাগ ভাগ করা জমি সেটা তো করা যায় না, আমাদের বড় জমি একসাথেই করতে হবে। এখন কিছু কিছু জায়গায় সমলয় করে করা হচ্ছে, কিন্তু এটাকে একটা স্থায়ী রূপ দিতে পারলে আমাদের উৎপাদনটা আরও বৃদ্ধি পাবে। কারণ উৎপাদনের কৃষি উপকরণ এটা যদি কৃষকের কাছে পৌঁছে দেওয়া যায় সময় মতো, আর তারা উৎপাদন করার পরে উৎপাদিত পণ্যটা বাজারজাত করাটা সবথেকে প্রয়োজন। আমরা একটা অল্প কিছু উৎপাদন হোক বা যাই হোক, সব কিছু যদি সমন্বিত করে বাজারজাত করার সুযোগটা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু পরমুখী হয়ে থাকতে হবে না, সেটা আমি বিশ্বাস করি। বরং আমরা উৎপাদন বাড়িয়ে উদ্বৃত্তটা আমরা রপ্তানিও করতে পারবো, প্রক্রিয়াজাত শিল্প গড়তে পারবো, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য প্রক্রিয়াজাত শিল্প আমরা গড়ে তুলতে পারি। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, এই সব জায়গায় যাতে বিনিয়োগটা হয় সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এবং আমাদের এলাকা ভিত্তিক কিছু উৎপাদিত পণ্য আছে সেগুলির উপরে গুরুত্ব দিয়ে তার উৎপাদন বাড়ানো বা তার মানে কোয়ালিটিটাও দেখা, সেই বিষয়টার দিকে নজর দেওয়া বোধ হয় দরকার। কারণ আমাদের গ্রামীণ অর্থনীতিকে যত বেশি শক্তিশালী করতে পারি এবং দেশের গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়াতে পারি, ইতিমধ্যে আপনারা জানেন যে এই 15 বছরে কিন্তু আসলে অনেক বদলে গেছে আমাদের দেশ, গ্রামগুলি এখন অনেকটা আমরা যেমন আমার গ্রাম আমার শহর এটা বলার সাথে যে উন্নয়নের যে প্রকল্পগুলি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি তার শুভফল কিন্তু গ্রামগুলি পেতে শুরু করেছে। কাজে সেদিকে আরও আমরা যদি একেবারে সুপরিকল্পিতভাবে কাজে লাগাই সেটা আমরা কিন্তু যথাযথভাবে উন্নয়নটা করতে পারবো। আমি আরেকটি বিষয় বলবো, জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমাদের দেশে প্রচুর পড়ছে, আর বিশেষ করে আমাদের আমরা অবশ্যই ইতিমধ্যে নদীগুলি ড্রেজিং করা, নাব্যতা বাড়ানো, জলাধারগুলি সংস্কার করা সেগুলি ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। সেখানে আমি মনে করি আমাদের সরকারি জমি, নদী, বনভূমি, পাহাড়, প্রাকৃতিক জলাশয় সব কিছু আমাদের রক্ষা করতে হবে। বর্ষাকালীন সময়ে বৃষ্টির পানি সহ বা বর্ষার পানিটা আমাদের ধরে রাখা, এবং যখন আমাদের শুকনো মৌসুমে সেটাকে আমাদের ব্যবহার করা, আমরা চাষের জন্য ব্যবহার করতে পারি, নিজেদের সুপেয় পানির জন্য ব্যবহার করতে পারি। ভূগর্ভস্থ পানিটা কম ব্যবহার করে ভূগর্ভস্থ পানি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন সুপেয় পানির ব্যবস্থা করেছি প্রায় উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, কিন্তু একবার যখন এই যে পানি মানে পাইপে সাপ্লাইও দেওয়া হচ্ছে, কিন্তু সেটা একবার করে ফেলার পর সেগুলি যে আবার বারবার একটু সংস্কার করতে হয়, পরিষ্কার করতে হয়, সেগুলিতে কিন্তু বিশেষ নজর দেওয়া হয় না, সেদিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। অন্তত পানি যখন পরিশোধন করা হয় সেই পরিশোধনগারের যে উপকরণগুলি সেগুলি সব একবার করলে তো সে তো আজীবন চলবে না, সেগুলিও পরিবর্তন করতে হবে, পরিষ্কার করতে হবে, কাজে সেটা কিন্তু করা হয় না। তো এখানে আমাদের জনস্বাস্থ্যকে যদি একটু বিশেষভাবে নজর দেওয়া যায় তো সেই এই ক্ষেত্রে সমস্যাটা দেখা দেবে না, কারণ আমরা কয়েক বছর আগে করে দিয়েছি, এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় পানির কোয়ালিটি সেরকম থাকে না, পানির অবস্থাটা, তো এই বিষয়টা আমাদের নজর দিতে হবে। আমরা এখন প্রায় 97-98% মানুষকে কিন্তু সুপেয় পানি দিতে পারছি, তাছাড়া স্যানিটারি ল্যাট্রিনও আমরা করে সুস্বাস্থ্য ব্যবস্থা আমরা নিয়েছি। তো এইসব ক্ষেত্রগুলি কিন্তু একবার করে ফেললে চলবে না, এটা মাঝে মাঝে নজরদারিও বাড়াতে হবে এবং এগুলি যাতে চলমান থাকে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। দুর্যোগ প্রবণ দেশ আমাদের, আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনে যারা আছেন বা কমিশনার আছেন, বিভাগীয় কমিশনাররা, যে কোনো দুর্যোগে আপনারা সাথে সাথে ছুটে যান মানুষের কাছে এবং মানুষের পাশে দাঁড়ান এবং তাদেরকে সব যে অগ্নিকাণ্ড হলো সাথে সাথে আমাদের সঙ্গে সকলেই সেখানে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই যে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো,
এটা আমি আমি দেখেছি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখন কাজ করেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই এই যে দুঃসময় মানুষের পাশে আপনারা দাঁড়ান, এটা একটা বিরাট গুণ আমি মনে করি। মানুষের প্রতি এই যে কর্তব্যবোধটা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কাজে আমাদের সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বেড়েছে, আমাদের উৎপাদনও যেমন বৃদ্ধি পেয়েছে, আবার মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাছাড়া জীবনযাত্রা পরিবর্তন এসেছে। আমাদের এখন কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু একটা বিরাট সমস্যা, শহরগুলিতে কিন্তু এই সমস্যাটা প্রকট হয়ে দেখা দিয়েছে।